ঠিক আছে মামা ওকে গ্যারেজে কিছু চলে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের মোস্তফা মামা তো মোস্তফা মামা কি অবস্থা কেমন আছেন ভালো মামা খুব ভালো আলহামদুলিল্লাহ তো এখন দিনকাল কেমন যাচ্ছে খুব ভালো আর করোনার সময় ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার করোনার সময় ব্যবসা বাণিজ্য কম করোনা ছাড়া পর থেকে ব্যবসা শুরু আচ্ছা যাত্রী কেমন উঠতেছে আপনি যে অটো রিক্সা চালাইতেছেন ভালো মোটামুটি ভালো আপনি কি চিকুন চাকা চালান না মোটা চাকা চিকুন চাকা মামা চিকুন চাকা না হ্যাঁ আচ্ছা চিকুন চাকা কি পরিস্থিতি ভালো মোটামুটি হয় দৈনিক কত টাকা ইনকাম হয় ঘরে পাঁচশো ছয়শো সাতশো ঠিক নাই আর জমা কত আপনাদের জমা আড়াইশো আড়াইশো করে না আচ্ছা কি কি বাধার সম্মুখীন হন আপনারা যেমন রাস্তায় পুলিশ ধরে হ্যাঁ পুলিশ মাঝে মধ্যে ধরে কিন্তু ঘটনা হলো যে গলায় আবার ছেড়ে দেয় ওই রং সাইডে গেলে পরে ডিস্টার্ব করলে ধরে আবার ছেড়ে দেয় আর এমনি বিনা কারণে তো ধরে না বিনা কারণে ধরে না আচ্ছা যাই হোক আর যাত্রীদের ব্যবহার কিরকম সবার ব্যবহার তো সমান না ভালো মন্দ দুটাই আছে আচ্ছা যাই হোক তো আপনি কি বলেন বেকার থাকা ভালো নাকি এই যে না না বেকার থাকা ভালো না এটা করাই ভালো মামা কিসিম করা ভালো আচ্ছা ঠিক আছে তো মামা আপনি ঈদ কেমন কাটাইলেন এখন ভালো মামা আচ্ছা ঠিক আছে মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম